are doing very good. So my dear flowers, do you know that what we are going to do today? Okay, let me tell you. Today we are going to do one activity sheet from pink book. আজকে আমরা pink book থেকে একটা activity sheet করব। তার জন্য তো pink book টা আনতে হবে। এই যে দেখো flowers pink book, এই বুকটা কিনে এসো। আর সঙ্গে কিন্তু পেন্সিল, রেজার আর ক্রেয়ন বক্স আনতে হবে। ওকে? আচ্ছা। সো সবাই রেডি হয়ে গিয়েছো? এখন চল আমরা পেজ ওপেন করে ফেলি। এখন অবশ্যই মাম্মা পাপার হেল্প নিয়ে এই বুকের পেজ নাম্বার 112 মানে 112 ওপেন করতে হবে। উচ্চ নাম্বার ইজ আমার সঙ্গে বলো একবার 112 মানে 112, রাইট? ওকে। নাও ফ্লাওয়ারস ওপেন করে ফেলো। আচ্ছা। সো মাই ডিয়ার ফ্লাওয়ারস এই যে এই অ্যাক্টিভিটিটা করব স্টেপ বাই স্টেপ ড্রয়িং, তাই তো? এখানে দেখতে পাচ্ছো একটা পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচারটাকে কিন্তু আমাদের ড্র করতে হবে। আজকে আমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িং শিখব। ওকে। আচ্ছা ফ্লাওয়ারস, তোমরা কি জানো আমরা পেজের মধ্যে যে অ্যানিমেলটাকে দেখতে পেলাম, যে পিকচারটা দেখতে পেলাম, ওটা তো অ্যানিমেলের পিকচার, রাইট? ওটা কিন্তু বেবি কাপের পিকচার। আর আমরা কোন অ্যানিমেলের বেবি কাপ বলি? আমরা কিন্তু লায়ন আর টাইগারের বেবি কাপ বলি। ওকে, মনে থাকবে তো, তোমরা তো জানো। তাহলে আমরা কোন অ্যানিমেলের বেবি কাপ বলি? Yes, very good. Lion and tiger make a cup of tea, right? আচ্ছা ঠিক, আজ কিন্তু আমরা যে কোনো একটা অ্যানিমেলের বেবিকে ড্র করবো, স্টেপ বাই স্টেপ আজকে আমরা ড্রয়িং শিখবো, ঠিক আছে? তাহলে ফ্লাওয়ার সবাই রেডি হয়ে যাও, আমি এখন স্টেপ বাই স্টেপ তোমাদের ড্রয়িং শেখাবো, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ড্রয়িং করে কালার করবে। ওকে, সো ফ্লাওয়ার্স আর রেডি ফর দিস অ্যাক্টিভিটি? ওকে, ভেরি গুড, সো লেটস গেট স্টার্টেড। তাহলে ফ্লাওয়ার্স এই দেখো আমরা এখন কি ড্র করব, একটা যে কোনো অ্যানিমেলের বেবি ড্র করতে হবে। তাহলে এটা কোন বেবি, কোন বেবি অ্যানিমেল? দিস ইজ আ কাপ, রাইট? দেখো যে ফ্লাওয়ার্স কি সুন্দর কিন্তু স্টেপ বাই স্টেপ এই কাপটা ড্র করা রয়েছে, তারপর কালার করা হয়েছে, তাই তো? আমরা কিন্তু এখন এখানে একটা বেবি অ্যানিমেলের পিকচার ড্র করব। আমরা কিন্তু এখন ক্যাটের বেবি কিচেনকে ড্র করব, ঠিক আছে? সবাই পেন্সিল নিয়ে নাও, এই দেখো পেন্সিল নিয়েছি, কিভাবে ড্র করব? আচ্ছা দেখো ফ্লাওয়ার্স, আমরা কিন্তু এই ড্রয়িংটাকে ফলো করি আর আমরা ড্র করে ফেলি। ওকে, কিভাবে করব? ফার্স্টে কিন্তু আমরা এখানে পেন্সিল দিয়ে একটা ওভাল শেপ ড্র করব, ঠিক এইরকম ভাবে, ঠিক আছে? সবাই ড্র করেছো? ওকে, নাও ফ্লাওয়ার্স উই আর গোয়িং টু ড্র আনাদার ওভাল শেপ। ওকে, কিভাবে ফ্লাওয়ার্স? এইরকম ভাবে, রাইট? ইয়েস, একটু ড্র করেছি, সবে করে ফেলো। ওকে, তাহলে ফ্লাওয়ার্স আমরা স্টেপ নাম্বার 1টা কমপ্লিট করলাম, এখন স্টেপ নাম্বার 2 কিভাবে হবে? চলো ফ্লাওয়ার্স আমরা ড্র করি কিভাবে। ফার্স্টে আমরা এইরকম একটা বড় ওভাল শেপ ড্র করব। ওকে, দেখো ফ্লাওয়ার্স, তারপর আমরা এখান থেকে আরও একটা ওভাল শেপ ড্র করে ফেললাম। ওকে, আচ্ছা সবাই ড্র করেছো? আচ্ছা, তারপর এখানে আমরা 2 সার্কেলস ড্র করব, 1 সার্কেল 2 সার্কেলস। ওকে, তারপর এখান থেকে আমরা এইরকমভাবে একটা টেল ড্র করব। ওকে, তারপর চলো আমরা লেগস ড্র করি, কিভাবে ড্র করব? এই একটা স্ট্রোক, এই আরও একটা স্ট্রোক, এখন কি করব? এইরকমভাবে আমরা পা ড্র করব, ঠিক আছে? 1 2 2 পজ, আবার দেখো এইখানে একটা স্ট্রোক, এইখানে একটা স্ট্রোক, আরও একটা স্ট্রোক। তাহলে চলো ফ্লাওয়ার্স আমরা এখানেও পজ ড্র করি এইরকমভাবে। দেখেছো ফ্লাওয়ার্স কী সুন্দর হয়ে গেল? ইয়েস, এখন চলো ফাইনাল আমরা স্টেপ নাম্বার 3 ড্র করে ফেলি। ওকে, কিভাবে করব? ফার্স্টে কিন্তু এইখানে আমরা একটা ওভাল শেপ এইরকমভাবে ড্র করব, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে আরও একটা ওভাল শেপ ড্র করে ফেললাম, এটা ফেস হয়ে গেল। তারপর কি করব? এইখান থেকে একটা সেমি সার্কেল, এইখান থেকে একটা সেমি সার্কেল, তাই তো? ইয়েস, তারপর কি করব? টেল ড্র করতে হবে। আমরা কিন্তু টেলটা যেমন এখানে আমরা ওভাল শেপের ভেতরে থেকে ড্র করেছিলাম, আমরা কিন্তু বাইরে থেকে ড্র করব, ঠিক এইরকমভাবে, ঠিক আছে ফ্লাওয়ার্স? সবাইভাবে ড্র করো। তারপর চলো আমরা লেগস ড্র করি, কিভাবে? এইরকমভাবে, দেখেছো ফ্লাওয়ার্স? 1 স্ট্রোক, আনাদার স্ট্রোক, এরকমভাবে আমরা পজ ড্র করব, ঠিক আছে? তারপরে ফ্লাওয়ার্স দেখো এইখানেও আমরা এইরকমভাবে এই বেবি কিটেনের পজ ড্র করে ফেলি। ওকে,
এই যে দেখো ফ্লাওয়ার্স দেখেছো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন চলো ফ্লাওয়ার্স, আমরা যেই পার্টসগুলো আমাদের দরকার হবে না সেটা আমরা ইরেজ করে ফেলি। কিভাবে? এই পার্টটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব, ইরেজ করব ঠিক এই রকম ভাবে। ঠিক আছে, আচ্ছা সবাই ইরেজ করে ফেলেছো, এখন চলো ফ্লাওয়ার্স আমরা এই যে এখানে পার্টটা রয়েছে এটাও কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমরা এই পার্টটুকু ইরেজ করে ফেলবো। ওকে, আচ্ছা ফ্লাওয়ার্স দেখেছো, ফ্লাওয়ার্স যেই স্ট্রোকটা ইরেজ হয়ে যাবে আবার একটু ড্র করে নেবে। ওকে দেখো ফ্লাওয়ার্স রেডি কিন্তু আমাদের বেবি কিটেন। এখন চলো আমরা আইস ড্র করি, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, তাই তো, ডটস, টু ডটস ড্র করো। তারপর আমরা এখান থেকে কিছু স্ট্রোকস ড্র করব, এটা হচ্ছে বেবি কিটেনের নোজ, রাইট, ইয়েস। তারপর এরমভাবে কিছু স্ট্রোকস ড্র করে ফেলো, আর এখান থেকে দেখো বেবি কিটেন স্মাইল করছে। এখন ফ্লাওয়ার্স চলো আমরা কি করব, এটা তো বেবি কিটেন তাই তো, ইয়েস, এটা বেবি কাপ বলে বেবি কাপের বডিতে অনেকগুলো স্ট্রিপস রয়েছে, রাইট। আমরা কি করব, আমরা এই বেবি কিটেনের বডিতে কিছু প্যাচেস ড্র করব। কিভাবে বলো তো ফ্লাওয়ার্স? এইরকমভাবে, ঠিক আছে, দেখো আমি কীরকমভাবে করছি, ঠিক এইরকমভাবে কিছু প্যাচেস ড্র করে ফেলো। ওকে, এখন চলো আমরা এখন কালার করি। সবাই ফ্লাওয়ার্স স্কিন কালার নিয়ে নাও, দেখেছো ফ্লাওয়ার্স আমি স্কিন কালার নিয়েছি, আমরা কিন্তু প্যাচেসগুলো বাদে পুরো বডিটা আমরা কালার করব। ওকে, ঠিক এইরকমভাবে তোমরা একবার দেখে নাও ফ্লাওয়ার্স আমি কীভাবে কালার করছি, আগে দেখে নাও তারপর কিন্তু তোমরা কালার করবে। ওকে, এখন কিন্তু কালার করবে না। আচ্ছা ফ্লাওয়ার্স, আমরা তাহলে কী করব, প্যাচেসগুলো কিন্তু কালার করব না। ওকে, আচ্ছা দেখো আমি কিন্তু এখন এই কিটেনের লেগ কালার করছি, আর বডি কালার করছি, রাইট। ওকে, এখন ফেসটা কালার করে ফেলি। ফেসটা কিভাবে কালার করছি তোমরা দেখে নাও, ঠিক এরমভাবে কিন্তু পুরো ফেসটা তোমরা কালার করে ফেলো। ওকে, আচ্ছা ফ্লাওয়ার্স ভেরি গুড, ঠিক এইরকমভাবে কিন্তু তোমরা কালার করে ফেলো। ওকে, আচ্ছা এখন না সবাই কালার স্টার্ট করে দাও, দেখে দেখি। ওকে, এখন এই প্যাচেসগুলো কালার করবো, ইয়েলো ক্রেয়ন নিয়ে নাও, ইয়েলো ক্রেয়ন দিয়ে আমরা এই বেবি কিটেনের প্যাচেসগুলো কালার করছি, ঠিক এইরকমভাবে। ঠিক আছে, আমরা কিন্তু একটা ইয়ার স্কিন কালার করবো, আরেকটা ইয়ার আমরা ইয়েলো ক্রেয়ন দিয়ে কালার করবো, ঠিক এইরকমভাবে। ওকে, আচ্ছা ফ্লাওয়ার দেখো পুরোটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, রাইট, ইয়েস। আমি এখন বেবি কিটেনের আরেকটা লেগ স্কিন কালার দিয়ে কালার করবো, ঠিক এইরকমভাবে। ওকে, আচ্ছা ফ্লাওয়ার্স দেখো, তাহলে ফ্লাওয়ার্স আমরা কি সুন্দর এই বেবি কাপের মতো স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা বেবি কিটেনকে ড্র করে কালার করে ফেললাম। যাদের কালার হয়নি এখন তারা সবাই পেজটা কমপ্লিট করে ফেলো। ওকে ভেরি গুড, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে কি সুন্দর আমরা আজকে স্টেপ বাই স্টেপ ড্রয়িং করলাম তাই তো। আমরা আজকে কোন অ্যানিমেল বেবিকে ড্র করেছি, ইয়েস ক্যাটের বেবি কিটেনকে ড্র করেছি স্টেপ বাই স্টেপ, রাইট। ওকে, সো ফ্লাওয়ার্স বাড়িতে কিন্তু তোমরা কি করবে বলো তো, যে কোনো অ্যানিমেলের বেবিকে তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ড্র করতে পারো, অবশ্যই মমদলের বাবার হেল্প নিয়ে নেবে, আর পরে কিন্তু আমাকে অবশ্যই দেখাবে। ওকে, আচ্ছা সো ফ্লাওয়ার্স এখন কি করতে হবে, মাম্মাকে তাহলে পাপাকে রিকোয়েস্ট করবে এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা সো ফ্লাওয়ার্স আওয়ার ক্লাস ইজ ওভার নাও, টেক কেয়ার অফ ইউরসেলফ, লাভ ইউ অল, বাই বাই।